وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَىٰ اللَّهِ دَعَا إِلَىٰ اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু হামিদ মুসলিয়ানবাদ আউদুল্লাহিমিনুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম একজন ভাই প্রশ্ন করেছিলেন যে যদি স্বামী সামর্থ্যশীল না হয় তাহলে কি স্বামী স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে কোরবানি করতে পারবে আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এক্ষেত্রে শাহ ইবনে বাজ রহিমুল আরেক জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আল উজাইয়া তো সোন্নতর মোয়াক্কেদেতন কুরবানি হচ্ছে সোন্নতে মোয়াক্কেদা অর্থাৎ এমন একটা সোন্নাদ যার প্রতি রসুল্লা সোসাম অম্বদকে উদ্বুদ্ধ করেছেন তাগিদ করেছেন তার রাজুল রাজউলে ওয়াল মারাতে আর কুরবানি নারী পুরুষ উভয়ের জন্যেই শরীয়ত সম্মত বৈধ জায়গ আছে অর্থাৎ পুরুষও কুরবানি করতে পারে আবার নারী কুরবানি করতে পারে অত্যাচি শ্রী আনিল রজউল্লে বাহালি বা ঐতিহিক যদি একজন পুরুষ কুরবানি করে তাহলে ওই পুরুষের জন্যে এবং তার অধীনস্থ সমস্ত মেম্বারের জন্য যথেষ্ট হয়ে যাবে অনুরূপভাবে অনিল মারাওয়াতে ও হেলি বা যদি কোনো মহিলা করে তাহলেও ওই মহিলা এবং তার ওই পরিবারের সমস্ত সদস্য জন্যে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ একজন পুরুষ যদি বাবা বাবা কুরবানি করে তাহলে বাবা এবং ওই পরিবারের যত মেম্বার রয়েছে সকলের পক্ষ থেকে ওই কুরবানিটা যথেষ্ট হয়ে যাবে অনুরূপভাবে যদি মা কুরবানি করেন তাহলেও মা এবং ওই পরিবার যত সদস্য আছে ছেলে মেয়ে সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে তো মহিলার যে পরিবার তার মধ্যে স্বামী তো পড়ছে তার মধ্যে স্বামী পড়ছে তাহলে স্বামীর জন্য যথেষ্ট হয়ে যাবে এটা হলো একটা পদ্ধতি যে যদি স্বামী কুরবানি করতে না পারে তাহলে স্ত্রী যদি নিজের থেকে কুরবানি করে তাহলে ওই কুরবানিটা স্বামীর জন্যও হয়ে যাবে আর যদি স্ত্রী না করে টাকাটা স্বামীকে দিয়ে দেয় যে আমি তোমাকে তোমার কাছে তো এখন টাকা নেই তো কিছু টাকা আমি তোমাকে দিচ্ছি তুমি এই টাকাটা দিয়ে কুরবানি তুমি করো তো এক্ষেত্রেও স্বামীর জন্যে ওই টাকাটা নেওয়া জায়েজ আছে এবং ওই টাকাতে কোরবানি করাও জায়েজ আছে কেননা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম বলছেন সুরান আয়াত আয়েতনম্বর চারের মধ্যে যে ও তোর নেশা সদুকাতহী নেলে খেলা যে তোমরা তোমাদের স্ত্রীদের ন্যায্য মহরণা বৈধভাবে পরিশোধ করে দাও তোমরা তোমাদের স্ত্রীদের মহরণা ন্যায্য মহরণা বৈধভাবে পরিশোধ করে দাও দেব না বা ফাঁকি মারবো বা শত্রু নেবো এরকম অনসিকতা না রেখে মহরণা পরিশোধ করতে হবে তারপর আর বলছেন যে ওই মহরণাটা হচ্ছে স্ত্রীর অধিকার ওই মহারণাটা সম্পূর্ণ হচ্ছে স্ত্রীর অধিকার ওই টাকাতে স্বামীর বিন্দু পরিমাণ অধিকার নেই সমস্ত টাকার অধিকারই হচ্ছে স্ত্রী ফাইন এবার মিনহু আফসান ওই মহারণার টাকা থেকে যদি স্ত্রী স্বেচ্ছায় জোর করে বা চেয়ে নিয়ে নয় যদি স্বেচ্ছায় স্ত্রী কিছু টাকা স্বামীকে দেয় তবেই ওই টাকাটা স্বামীর জন্য নেওয়া বৈধ হবে তারপর তারা বলছেন যে কুলু হানি মারিয়া ওই টাকাটা তুমি আনন্দ ফুর্তি করে খাও খেতে পারবে কোনো সমস্যা নেই তো যদি স্বেচ্ছায় স্ত্রী দেয় তাহলে স্বামীর জন্য টাকাটা নেওয়া বৈধ আছে মরণা টাকা হোক কিংবা স্ত্রী যে বাবা বাপ মায়ের সম্পত্তির ভাগ পেয়েছে সেই সম্পত্তি থেকে হোক স্ত্রীর অধীনে যে টাকাটাই আছে সেই টাকা থেকে যদি কিছু টাকা স্বামীকে দেয় তাহলে স্বামী সেই টাকাটা নিয়ে ক্রেপানি করতে পারবে এখন বর্তমান সমাজের ভাবনা কি যে স্ত্রীর সমস্ত সম্পত্তি স্বামীর তা নয় স্বামী স্ত্রীর যে সম্পত্তি ওই সম্পত্তিতে স্বামীর কোনো অধিকার নেই ওটা হচ্ছে স্ত্রীর অধিকার ওটা হচ্ছে স্ত্রীর অধিকার মহলার টাকা হোক বা ওর মায়ের সম্পত্তি যে ভাগ পাচ্ছে সেটাই হোক না কেন পুরোটাই কিন্তু স্ত্রীর অধিকার এই সম্পত্তিতে স্বামীর কোনো অধিকার নেই স্বামীর কোনো অধিকার নেই হ্যাঁ যদি স্ত্রী স্বেচ্ছায় কিছু টাকা স্বামীকে দেয় তবেই সেটা তার জন্য নেওয়া বৈধ হবে জোর করে নেওয়া বৈধ নেই জোর করে নেওয়া বৈধ নয় আর স্ত্রী মানে স্ত্রীর মানেই আমার এই ভাবনাটাও রাখা ঠিক নয় স্ত্রীর মানেই আমার বা আমি ইচ্ছা মতোটাকে ভোগ করব এই ভাবনা রাখা ঠিক নয় এটা অস্থানিক ভাবনা বা অনৈতিক ভাবনা তো সেই জন্যে যদি স্ত্রী স্বেচ্ছায় স্বামীকে কিছু টাকা দেয় তাহলে স্বামীজনের সেই টাকা নেওয়া বৈধ আছে আর সেই টাকা নিয়ে সে কোরবানি করতে পারে বা আর কিছু চাইছে তা করতে পারে যদি স্ত্রী স্বেচ্ছা দেয় তাহলে আল্লাহু আলুসাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাত عدت يا رب العباد وانتشت روحي وصار الدمع يدي